আজ রবিবার চৌঠা চৈত্র দু সালের উনিশে মার্চ কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দুশো তম আবির্ভাব দিবস উপলক্ষে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ থেকেই শুরু হয়ে গেল মাতুয়া মহামেলা দু হাজার আর আজ কিন্তু রবিবার ছুটির দিন যারা বাড়িতেই আছেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আর আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে সূর্যের যে প্রণাম মন্ত্র আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একশো বার জপ করে দিন শুরু করুন না পারলে সূর্যের বীজ মন্ত্র ওম হ্রাং রেং রং সশোর নামা এটিও একশো আটবার জব করতে পারেন আর এই ভিডিওটির আই বাটনে আমরা একটি লিঙ্ক দিয়ে দেবো কীভাবে গ্রহ বা সূর্যকে আপনারা আপনাদের জন্মছকে মজবুত করবেন সূর্যের মজবুতি অত্যন্ত প্রয়োজন পুত্র সন্তান প্রাপ্তি সমাজে নাম মান সম্মান ধনৈশ্বর্য প্রাপ্তি বা সরকারি চাকরির জন্য আজ তাই এমন দিনে রবিগ্রহের প্রতিকার করাতে যেন ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে অর্থগতভাবে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতো আপনারা করতেই পারেন দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী আপনারা হতেই পারেন আর আজ চাকরিজীবীদেরও যদি অফিসে যেতে হয় রবিবার হলেও অনেক অফিসে যেতে হতে পারে তাদের জন্য কিন্তু আজকের দিনটি এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদদের সমাজে নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি এগুলি কিন্তু বিস্তার করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যত তাড়াতাড়ি করবেন সেটিই আপনাদের ক্ষেত্রে বেটার কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ভাড়া চালান কোনো ঝগড়ুটে ব্যক্তিবর্গের সাথে অহেতুক তর্ক বিতর্কের কারণে মেজাজ হারাতে পারেন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা কৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেকে দূরে দূরে সরিয়ে রাখুন না হলে হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে আজ পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে পারলে সম্পর্কের উন্নতি ঘটবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখুন সন্দেহ হলেই কিন্তু মারাত্মক ক্ষতি আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে